মনোজদা, আমি জয়া চ্যাটার্জি আসছে, তো একটু যদি স্টোরিটা নিয়ে বলো। আমি জয়া চ্যাটার্জি একটা খুবই ইগোয়েস্টিক সেলফ সেন্টার্ড পার্সন। জয়া চ্যাটার্জির দাবি প্লে করছে ওর জীবনে আমি শব্দটা খুবই ইম্পর্টেন্ট, কেন সবার জীবনে হয় আমি শব্দ সবাই নিয়ে যাচ্ছে, কিন্তু ওর জীবনে ইট ইস লাইক দ্য প্রিমিয়ার মোস্ট থিং লাইক আর কি। ও ইজ অ্যাকচুয়ালি কোনো কম্প্যাশন নেই, হিউম্যানিটি নেই কারো, আর কেউ একজনকে ওর কাছে কিন্তু এক্সপেক্ট করছে সেটা নিয়ে কিছু ভাবে না, মানে ওর সমস্যা কি ও নিজের কাজ নিজে বিজনেস নিজের এটা চালাবে, আর ইটস ভেরি ভেরি ইগোয়েস্টিক। ওর একটা ফিয়ান্সে আছে আদিতি, ডক্টর আদিতি রয়, সি ইজ এ পিডিয়াট্রিশিয়ান, একটা চাইল্ড ডক্টর। ওর সাথে মানে দ্বিতীয় ফিয়ান্সে বিয়ে হবে আর কি, কিন্তু সি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টার। ও সবসময় বাচ্চাদের সাথে মানে হয়তো বস্তিতে গেল, অর্ফানেজে গেল, অনাথার সময় গেল, ওখানে বাচ্চাদের সাথে একটু বাচ্চাদের চিকিৎসা করে, বা সি ইজ কট দ্যাট হিউম্যানিটি ইন কম্প্যাশন। এদের জন্য একটা দুজনের মধ্যে একটা ফ্রিকশন চলে, অ্যাকচুয়ালি টু ডিফারেন্ট অপোজিট পোলস আর কি। তো ওই ফ্রিকশনের মধ্যে একটা হঠাৎ একটা পয়েন্টে গিয়ে জয় চ্যাটার্জি একটা এক্সপ্লোশন, অ্যান্ড জয় চ্যাটার্জি গোজ মিসিং, সো হি গেটস লস্ট। তারপরে গল্পটা একটা অন্য ধরনের একটা টার্ন, একটা 360 ডিগ্রি একটা টার্ন নেয় আর কি, অ্যান্ড ইট গোজ ইন টু ডিফারেন্ট ডাইরেকশন। তারপরে থ্রিলার থাকছে, আবিরকে জয় হিসেবে কী করে বাঁচলো? যখন স্ক্রিপ্টটা লিখলাম আমি, ইনফ্যাক্ট জয় চ্যাটার্জি প্রথম নাম আমার, প্রথম যে ফেস আসলো আমার সামনে হলো আমির, অ্যান্ড তখন আমি আবিরকে অ্যাপ্রোচ করলাম। ওই সময় আবির ডেট ছিল নেক্সট 3-4 মাস ম্যাচে খুব বিজি, তো আমি বললাম ঠিক আছে আমি ডেট করতে পারবো না, কারণ আমি সামনে মাস শুটিং করতে আরম্ভ করতে হবে বটে। তারপরে আমি আর আমার প্রডিউসার শিবাঙ্গী চৌধুরী আদিফ ক্রিয়েশন হাউসে, তো বিবোধ ডিসাইড কি না আমরা রেট করবো আবির, অ্যান্ড দেন রিলেটেড অ্যান্ড ফাইনলি থ্যাঙ্ক গড রিলেটেড, বিকজ আবির মতন একটা প্রোডাকশন ফ্যামিলি এজ এ জেনুইন হিউম্যান বিং খুব কম আছে। অদিতির রোলটা কে করছে? জয়া হাসান। ওকে, ডক্টর আদিতির রোল জয়া হাসান করছে। আর ছবির মধ্যে আর শতাব ফিগার আছে, একটা পুলিশ ACP ক্যারেক্টার হচ্ছে, তাপতি মুন্সি, সৌম্যজিৎ মজুমদার, 5টা বাচ্চা আছে, একটা বুদ্ধিস্ট মঙ্ক আছে। শুটিং কোথায় কোথায় হয়েছে? শুটিং কলকাতায় হয়েছে আর কালিম্পংয়ে আমরা 4 দিন শুটিং করেছি। কোনো ফানি ইনসিডেন্ট শুটিংয়ের সময় কিংবা কোনো মেমোরেবল ইনসিডেন্ট আছে? মেমোরেবল ইনসিডেন্ট বলতে গিয়ে হ্যাঁ, আমার আমাদের সবসময় এটা থাকতো কি আবির চ্যাটার্জির একটা সময়ে মানে এমনি তো ক্লিন শেভেন আছে জয় চ্যাটার্জি অ্যাজ এ কর্পোরেট বিজনেসম্যান, কিন্তু একটা সময় যখন হারিয়ে যায় তখন ওর একটু স্টাবল আসে, একটু মানে হালকা দাড়ি টাইপ, মানে দাড়ি বলতো কিন্তু স্টাবল, 2 দিনের স্টাবল বা 3 দিনের স্টাবল। ওই স্টাবলের কন্টিনিউটিটা মেনটেন করা আমাদের খুব চাপ হয়ে গেছিলো, কেন আমাদের ভেঙে ভেঙে পুরো শুটিং হচ্ছিল। কলকাতা শুটিং শেষ করার পর আমরা আবার 4 মাস পর আমরা ক্যালিফর্নিয়া শুট করলাম, তখন আবার মানে ওই কন্টিনিউটি ব্যাপারটা চলে আসলো। তারপরে একটা প্যাক শুট করলাম একদিন কলকাতা, তো রোজ মানে যখনই শুটিংয়ের আগের রাত্রে আমি আবিরকে হোয়াটসঅ্যাপ করতাম, কালকে কি তোমার স্টাবল কন্টিনিউটি আছে? ওটা হ্যাঁ আমি জানি, মনে আছে, আমি শেষ করবো না, চিন্তা আবির হিমসেল কিছু দেখে রড অফ দিন হয়ে, তো ওটা নিয়ে খুব মজা হয়েছিল। যখনই সেটে আসতাম আমি বলে দেখেছো দেখেছো, হ্যাঁ দেখেছি। তোমার এই থ্রিলার ফ্যাসিনেশন কি এরপরে আরও কোনো একটা সিনেমায় আমরা দেখতে পাবো না, তুমি অন্য জনারেও শিফট করার প্ল্যান করছো? হ্যাঁ, আমাদের মানে আমার তো দেখুন ধরুন 89 ওয়াজ ভেরি সাইকোলজিক্যাল ডার্ক থ্রিলার, আমি ওই চ্যাটার্জি ইজ এ থ্রিলার বাট ইটস নট ডার্ক, ইট ইজ এ ভেরি পজিটিভ ফিল্ম, এগুলো খুব ফিলসফিক্যাল ফিল্ম আছে। তো এর মধ্যে একটা সাব জনার আছে ড্রামা, একটা সাব জনার আছে ফ্যান্টাসি, বাচ্চাদের সাথে একটা আছে, তো ওই ব্যাপারটা নিয়ে কিন্তু থ্রিলার একটা এলিমেন্ট আছে যেটা কি একটু থ্রিল করে দেয়, কি একটা টুইস্ট আছে আসবে। সো আই এম ভেরি ভেরি ফ্যাসিনেটেড বাই দ্যাট, কি আমি ভিউয়ার যদি এটা গেস না করতে পারে আর এন্ডে মানে খুব প্রেডিক্টিভ হয়ে গেলে কীরকম একটা ছবি হয়ে যায়, মানে প্রেডিক্টিভ হয়ে গেলে কন্টেন্ট ইজ স্ট্রং অ্যান্ড ফর মি ফ্যাসিনেটিং আর কি। এরপরে আবার তৃতীয় অধ্যায়ে আমি আবিরের সাথে আবার শুরু করেছি, সেটা শুটিং শেষ হয়েছে, দ্যাট ইজ অলসো থ্রিলার বাট ইটস এ রোম্যান্টিক থ্রিলার, তো এটা রোম্যান্স ইজ এ ক্রাক্স, তার মধ্যে একটা থ্রিলার এলিমেন্ট আছে, থ্রিলার নিয়ে আমি সবসময় মোটামুটি এ জাদু করি আর কি। তোমার ফেভারিট ফিল্ম, থ্রিলার ফিল্ম? সেভেন এটা হলিউড একটা ফিল্ম আছে, এখানে ব্র্যাড পিট আর এখানে সিরিয়াল কিলার সাইকোলজিক্যাল থ্রিলার বাট ব্রিলিয়েন্ট ফিল্ম। অফকোর্স তারপরে সিক্সথ সেন্স আর একটা মনোজ নাই সামনে ছবিটা, সেটাও আগে মানে আমি কি চমকি দিল স্ক্রিপ্টটা, সো দ্যাট স্ক্রিপ্ট সো স্ট্রং, এরকম একটা থ্রিলার, তো থ্রিলার অলওয়েজ এক্সাইটিং। জয় চ্যাটার্জির মিউজিক কে করছে? রাজনারায়ণ দেব, রাজনারায়ণ দেব দুটো গান করেছে, ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে, অসাধারণ স্কোর করেছে, আমি ছবিটা দেখলে বুঝতে পারবেন। আরেকটা গান আছে যেটা শামিক রয় চৌধুরী, ইজ আ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিমসেলফ, মিউজিক কম্পোজ করে, লিরিক্স লেখে, তো একটা গান সেটা আমরা এনটাইটলি করেছি যেটা পুরো ছবিটাকে সামারাইজ করে। তো দিস ইজ মিউজিক, দিস থিং আমাদের DOP মানুষ গান্ধী আর এডিটর চন্দ্রা,
কোনো রিলিজ ডেট ঠিক করেছো? হ্যাঁ, 12ই জানুয়ারি। তো নতুন বছরে তো এই থ্রিলার, তো এক্সপেকটেশন কেমন? সবসময় হানিয়ে ছবি তো এক্সপেকটেশন সব বেশি সবসময় ভালো ভালো হয়, অ্যান্ড ইউ অলওয়েজ এক্সপেক্ট দ্য বেস্ট ফর দ্য ফিল্ম। কিন্তু হ্যাঁ, মানে নতুন বছরে এটা লোকরা দেখবে একটা জিনিস দেখতে পাবে কি এই ছবি দেখে মনে হবে কি মাই গড, এটা আমি ভাবিনি, ভাবতে পারিনি ছবি শেষে। আর ছবি শেষে যদি মানুষকে মানে ওই আধ ঘন্টা ধরে একটু ভাবে ছবি নিয়ে, আই থিঙ্ক মাই জব ইজ ডান। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট।